শেষ হয়ে গেছে বাবা আমাদের শেষ হয়ে গেছে অদের আমাদের খাবার শেষ হয়ে গেছে বাবা শেষ হয়ে গেছে বাবা আমাদের খাবার শেষ হয়ে গেছে কালকে আবার বের হবো কালকে আবার বের হবো তখন ভাত খাওয়াই বাজার থেকে করে তাহলে তো টাইম প্রিয় দর্শক মাত্র যে দৃশ্যটা আপনারা দেখলেন এই দৃশ্যটা যে কেউ দেখলে চোখে জল এসে যেতে পারে হ্যাঁ বন্ধুরা একটা মা তার সন্তানের মুখে ভাত তুলে দিতে না পেরে ঘরে কিছু মুড়ি আছে সে মুড়ি দিয়ে সেই সন্তানকে সান্ত্বনা দিচ্ছে একটা ছেলে এবং একটা মা ত্রাণ বিতরণ করে এই কারির পাঁচ পাশ শুধু দৌড়াইতেছে দৌড়াইতেছে যে আমাদের কটা চাউল দিয়ে যান শুধু দুবেলা দুমোটো ভাত খাওয়ার জন্য আর ঠিক বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে এই হতদরিদ্র মানুষগুলো শুধু দুবেলা দুপুটো ভাত খাওয়ার জন্য এই প্রচেষ্টা করতেছে ঠিক সে মুহূর্তে বাংলাদেশের কিছু মানুষরূপে জানোয়ার যারা সরকার সরকারের পক্ষ থেকে এই হতদরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য যে তহবিলগুলো গঠন করা হয়েছে যে ত্রাণগুলো আসতেছে যে সহযোগিতাগুলো আসতেছে এই জিনিসগুলো এই হতদরিদ্র মানুষের ভিতরে বিতরণ না করে নিজেরা ব্যক্তি স্বার্থের জন্য নিজেরা আত্মসাত করতেছে এরা কি মানুষ এরা যদি মানুষ হতো তাহলে এগুলো করতে পারতো না আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের ছায়া তলে আপনার সংগঠনের ছায়া তোলে এসে এই মানুষগুলো আপনার ভাবমূর্তি নষ্ট করছে আপনার দলের ভাবমূর্তি নষ্ট করছে এরা সত্যিকার আপনার দল করে না এরা শুধু আপনার দলের ছায়া তোলে এসেছে শুধু স্বার্থের জন্য এরা শুধু ব্যক্তি স্বার্থের জন্য আপনার দলের চ্যাতলে এসে আপনার দলের ভাবমূর্তি মূর্তি নষ্ট করছে আপনার ভাবমূর্তি মূর্তি নষ্ট করছে আমি বলতে চাই এই হতদরিদ্র মানুষগুলোর মুখের খাবার যারা চুরি করে নিজেরা সম্পদশালী হতে চায় এরা আর যায় অন্তত মানুষ হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী এই যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমি কারোর নাম উল্লেখ করে বলতে চাই না সোশ্যাল মিডিয়ায় এই চাউল চোরের বিশেষ করে এলাকার চেয়ারম্যান মেম্বার এই 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 শ্রেণীর লোকগুলোর কিন্তু মুখ সাধারণত সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে বারবার দেখা যাচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এই লোকগুলোকে অন্য কোনো সাজা দেওয়ার দরকার নাই বাংলাদেশে যে করোনা রোগীগুলো ধরা পড়ছে না এদের কোনো প্রোটেকশন ছাড়া এই করোনা রোগীর মাঝে ছেড়ে দেন ছেড়ে দিলে এদের যখন করোনায় আক্রান্ত হবে তখন এরা বুঝতে পারবে যে আসলে আমরা কী করতেছি এই মানুষগুলো আজ কী অবস্থায় আছে এরা তো এদের চক্ষু হয়তো বা তখন খুলতে পারে আমার জানা নেই হয়তোবা তখন নাও খুলতে পারে এরা মানুষ আসে আসলে তো এরা মানুষ না মানুষরূপী পশু আমার মন বলে আমার মন বলে যদি সরকারের পক্ষ থেকে যদি এই সাধারণ মানুষগুলো এই গরিব দুঃখী মানুষ যদি মারা যায় এদের জন্য যদি কাফনের কাপড়ও যদি আসে তাহলে আমার মনে হয় এই মানুষরূপী জানোয়ারগুলো এইগুলো চুরি করে বিক্রি করে এদের এতে ব্যক্তিস্বার্থের জন্য বন্ধুরা আসুন আমরা সবাই আমরা সবাই সচেতন হই সরকারের সব লোক খারাপ যে তা না সবাই কিন্তু খারাপ না অনেকেই আছে অনেকে অনেক নেতারা আছে অনেক বড় বড় এমপি মন্ত্রী অনেক এলাকার চেয়ারম্যান আছে তারা নিজেরা সরকার থেকে যা আছে সেটা তো দিচ্ছে অনেক অনেকে আবার নিজের থেকেও নিজের থেকেও মানুষকে মানুষকে সহযোগিতা করতেছে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সবাই খারাপ এটা নয় কিছু কিছু ব্যক্তিরা আছে এই কিছু কিছু লোক এগুলোকে আইডেন্টিফাই করে এই লোকগুলোকে শাস্তি দেওয়া দরকার এদের জন্য এই দলের এই মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে শুধু এদের কারণে তা আমি বলবো বিশেষ করে সরকারি তো সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলো সব গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছাতে এখানে প্রশাসনের উপস্থিতিতে এটা বিতরণ করলে এটাই সবথেকে ভালো পদ্ধতি হয় সেনাবাহিনীর সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই বিতর এই অনুদানগুলো বিতরণ করলে এটাই যদি এ তাহলে গরিব দুঃখী মানুষের প্রতিটা প্রতিটা গরিব দুঃখী মানুষের দুয়ার পর্যন্ত এই খাদ্য সামগ্রী পৌঁছাবে তাছাড়া নয় তাছাড়া কিছু কিছু এই স্বার্থপর কিছু কিছু স্বার্থ এই মানুষরূপী জানোয়ারদের কারণে এই গরিব দুঃখী মানুষের ঘরের ঘর পর্যন্ত এই খাবার পৌঁছায় না আজ আমরা দেখেছি জামালপুরে একটা জায়গায় মানুষ এই খাদ্যের জন্য এই সরকার অনুদানের জন্য রাস্তায় নেমে পড়েছে তার আন্দোলন করছে কেন করবে এটা তা আমি বলি স্থানীয় জনপ্রতিনিধি নয় স্থানীয় জনপ্রশাসনের উপস্থিতিতে জনপ্রশাসনের মাধ্যমে এই খাদ্য এই অনুদানগুলো সরকার যেন বিতরণ করে তাহলে এই গরিব দুঃখী মানুষের প্রত্যেকটা গরিব গরিব দুঃখী মানুষের দুয়ারে দুয়ারে এই খাবার পৌঁছে যাবে নতুবা কখনোই সম্ভব নয় এই জনপ্রতিনিধি যারা আছে জনপ্রতিনিধিদের যারা আছে এদের সবার দ্বারা এই কাজ কখনোই সম্ভব নয় বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ